सामाजिक चुक्ति मतबाद आलोचना कर आगे दिन के हब्स मतबाद आलोचना आज लॉक और रुसोर मतबाद निये आलोचना कर लॉक छिलेन इंग्लैंड 1688 साल गौरवमय विप्लवेर अन्यतम प्रधान समर्थक 1690 साले प्रकाशित टू ट्रिटीजेस अब गवर्नमेंट नामक ग्रंथे सीमाबद्ध राजतंत्र समर्थने सामाजिक चुक्ति मतबाद टीके उपस्थापित करें। हब्सर मत लको प्राकृतिक अवस्था निये तार आलोचना शुरू करें किन्तु लक चित्रित प्राकृतिक अवस्था छिलो हब्स कल्पित प्राकृतिक अवस्थार विपरीत। एई प्राकृतिक अवस्था के लक प्राक राजनैतिक वा प्री पॉलिटिकल बोले वर्णना करेछे। एरूप प्राकृतिक अवस्थाय समाज जीवनेर अस्तित्व बर्तमान छिलो। तखन मानुषेर जीवन यात्रा नियंत्रित होतो प्राकृतिक नियमेर द्वारा। स्वाभाविक भावे ओई नियंत्रित जीवने साम्य ओ स्वाधीनता विराज करतो। मानुष परिचालित होतो जुक्ति ओ विवेकेर द्वारा। सेई प्राकृतिक अवस्थाय मानुष जीवन सम्पत्ति ओ स्वाधीनतार अधिकार भोग करत। एई अधिकारगुलिके लक प्राकृतिक अधिकार बा न्याचारल राइट्स बोले चिन्हित करेछेन। किन्तु ओई प्राकृतिक अवस्थाओ काम्य छिलो ना, कारण एक प्राकृतिक आईने कोनो सुस्पष्ट संज्ञा तखन छिलो ना। दुई आईनेर व्याख्यार कोनो व्यवस्था छिलो ना। तीन ओई आईन बलबৎ करার কোনো উপায়ও তখন ছিল না। প্রাকৃতিক অবস্থার এই যে অসম্পূর্ণতা তার জন্য মানুষের জীবন তখন নিরাপদ ছিল না। প্রাকৃতিক অধিকারগুলিকে মানুষ সুষ্ঠুভাবে ভোগ করতে পারত না, তাই তারা চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্র সৃষ্টি করল। লকের মতে চুক্তি হয়েছিল দুটি। আগে তিনি আলোচনা করেছিলাম, হবস বলেছিলেন চুক্তি হয়েছিল একটি। প্রথম চুক্তিটি হয়েছিল জনগণের নিজেদের মধ্যে, এর দ্বারা সৃষ্টি হয়েছিল রাষ্ট্রের। আর দ্বিতীয় চুক্তিটি হয়েছিল আদিম মানুষের সঙ্গে শাসকের। এই চুক্তির দ্বারা সৃষ্টি হয়েছিল সরকারের। প্রথমটিকে বলা হয় সামাজিক চুক্তি আর দ্বিতীয়টিকে বলা হয় সরকারি চুক্তি। প্রজাদের জীবন সম্পত্তি ও স্বাধীনতার অধিকার রক্ষা করার ব্যাপারে ব্যর্থ হলে সরকারকে ক্ষমতাচ্যুত করার অধিকার লক জনসাধারণের হাতে অর্পণ করেছিলেন। এইভাবে লক পলিটিক্যাল সভরেনিটি বা রাজনৈতিক সার্বভৌমিকতার জন্ম দেন। তিন নম্বর হচ্ছে রুশোর অভিমত। ফরাসি বিপ্লব যেটা 1789 খ্রিস্টাব্দে ফ্রান্স অনুষ্ঠিত হয়েছিল, সেই ফরাসি বিপ্লবের অগ্রদূত রুশো 1762 সালে প্রকাশিত সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টির কথা বলেন। তবে রুশোর বক্তব্য হবস ও লকের বক্তব্য থেকে আলাদা। রুশোর মতে প্রকৃতির রাজ্য ছিল মর্ত্যের স্বর্গ। এই সময়টাই ছিল মানুষের সবচেয়ে সুখকর সময়। স্বাধীনতা ও সাম্য পুরো মাত্রায়
भोग करार सुजोग तखन मानुषेर छिलो, मानुष छिलो सब रकमेर बंधन थेके मुक्त, तादेर मध्ये कोनो रकम हिंसा देश कलह विवाद द्वंद्व छिलो ना। मानुषेर जीवन छिलो सहज सरल अनाड़म्बर स्वाधीन ও সহানুভূতি সম্পন্ন। কিন্তু এই স্বর্গরাজ্য বেশি দিন স্থায়ী হলো না। প্রধানত তিনটি কারণে স্বর্গরাজ্যের সুখ ও শান্তির অবসান ঘটল। সেগুলি কি? এক নম্বর জনসংখ্যা বৃদ্ধি, দু নম্বর ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব, এবং তিন নম্বর যুক্তি ও বিচার বুদ্ধির উন্মেষ। ফলে কি হল? শুরু হল ধনী ও দরিদ্রের মধ্যে সংঘাত, নরহত্যা, যুদ্ধবিগ্রহ ইত্যাদি। এইভাবে মর্তের স্বর্গ একদিন নরকে পরিণত হল এবং সেই হবস বর্ণিত দুর্বিষহ প্রাকৃতিক অবস্থার রূপ নিল। এই যে ভয়াবহ অবস্থা, এখান থেকে মুক্তি লাভের জন্য আদিম মানুষ চুক্তির মধ্যে দিয়ে রাষ্ট্র গঠন করল। রুশোর মতে এই চুক্তি সম্পাদিত হয়েছিল জনগণের নিজেদের মধ্যে, অর্থাৎ রুশোর মতে চুক্তি হয়েছিল একটি। চুক্তির মাধ্যমে জনগণ সার্বভৌম ক্ষমতা অর্পণ করেছিল সাধারণের ইচ্ছার হাতে। সাধারণের ইচ্ছা কি? না, রুশো দেখালেন মানুষের মধ্যে দু ধরনের ইচ্ছা থাকে, একটা হচ্ছে প্রকৃত ইচ্ছা আর একটা হচ্ছে অপ্রকৃত ইচ্ছা। সাধারণের ইচ্ছা হল প্রকৃত ইচ্ছার যোগফল। প্রকৃত ইচ্ছা কি? জনগণ যখন নিজের স্বার্থের কথা না ভেবে সমাজের স্বার্থের কথা ভাবে, তখন সেটাকে বলা হয় প্রকৃত ইচ্ছা। আর অপ্রকৃত ইচ্ছা কি? জনগণ যখন নিজের স্বার্থের কথা বেশি করে ভাবে, সমাজের স্বার্থের কথা ভাবে না, সেটাকে বলা হচ্ছে অপ্রকৃত ইচ্ছা। তা যাই হোক, রুশোর সাধারণের ইচ্ছাকে জনসাধারণের কল্যাণকামী বলে তিনি কি করেছেন না চিহ্নিত করেছেন। এই সাধারণের ইচ্ছার অধীনে নিজেকে সমর্পণ করে ব্যক্তি মানুষ যা হারাল, আবার সাধারণ ইচ্ছার অংশীদার হিসেবে সে আবার সেটাকে ফিরে পেল। অর্থাৎ সবকিছু সমর্পণ করেও ব্যক্তি মানুষ শেষ পর্যন্ত স্বাধীনই রয়ে গেল। এইভাবে সাধারণ ইচ্ছাকে সার্বভৌম বলে স্বীকৃতি দিয়ে রুশো পপুলার সভারিটি বা জনগণের সার্বভৌমিকতার ধারণাটিকে প্রতিষ্ঠা করেন। এখান থেকে তোমরা আরো যে সমস্ত সংস্পর্শগুলো অনুসরণ করবে, একুশ নম্বর লেভিয়াথান গ্রন্থটির লেখক কে? টমাস হবস। ১৬৫১ খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। ২২ সামাজিক চুক্তি মতবাদের তিনজন সমর্থকের নাম লেখো, হবস লক রুশো। ২৩ লকের মতে প্রাকৃতিক অধিকার কি কি? জীবন স্বাধীনতা ও সম্পত্তির অধিকার। ২৪ রাষ্ট্র মানব সমাজের বিরামহীন বিবর্তনের ফল কারুক্তি বার্জেস। ২৫ রাষ্ট্রের বিবর্তনবাদী তত্ত্বের দুজন প্রবক্তার নাম লেখো, গার্নার ও বার্জেস। ২৬ টু ট্রিটিজ অব গভর্নমেন্ট গ্রন্থটি লেখক কে? লক। ১৬৯০ ২৭ রুশোর মতে সাধারণ ইচ্ছা কি? সাধারণ ইচ্ছা হল জনসাধারণের কল্যাণকামী ইচ্ছার সমষ্টি যা সার্বভৌম ক্ষমতার অধিকারী। ২৮ প্যাট্রিয়ার্কা গ্রন্থটির লেখক কে? রবার্ট ফিলবার। ২৯
কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচয়িতা কে? মার্কস ও এঙ্গেলস, 1848। 30, কবে কোথায় গৌরবময় বিপ্লব হয়? ইংল্যান্ডে, 1688 খ্রিস্টাব্দে।